বন্ধুরা সাবমেরিন সম্পর্কে অনেকের অনেক কৌতূহল রয়েছে এত বড় একটা জাহাজ ডোবানো হয় কিভাবে। একবার ডুবলে তা আবার ওপরে উঠে আসে কিভাবে। তারা গভীর সমুদ্রে মাসের পর মাস কিভাবে থাকে এই নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তাই আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিও সাবমেরিনকে ডোবানো আর ভাসানো হয় একটা ট্যাঙ্কের মাধ্যমে যার নাম ব্যালাস ট্যাঙ্ক সাবমেরিনকে যখন ডোবানোর প্রয়োজন পড়ে তখন ব্যালাস্ট ট্যাঙ্কের ওপরের আর নিচের বাঘ দুটো খুলে দেওয়া হয় এতে নিচের বাঘ দিয়ে পানি ঢুকতে থাকে এবং ওপরের বাগ দিয়ে ভেতরের কম্প্রেসড এয়ার বাইরে বের হতে থাকে এর ফলে ওয়াটার কম্প্রেসার থেকে সাবমেরিনের ওজন বেড়ে যায় এবং সাবমেরিন ডুবে যায় আর সাবমেরিনকে যখন ভাসানোর প্রয়োজন পড়ে তখন ব্যালাস্ট ট্যাঙ্কের নিচের অংশ খুলে দেওয়া হয় এবং ওপর থেকে কম্প্রেসড এয়ার ভরা হয় ফলে বাতাসের চাপে সকল পানি নিচে দিয়ে বেরিয়ে যায় ফলে সাবমেরিনের ওজন কমে যায় এবং তা পানির ওপরে ফেঁসে ওঠে একটা সামরিক সাবমেরিন সমুদ্রের প্রায় আড়াই হাজার ফিটেরও বেশি নিচে দিয়েও যেতে পারে পৃথিবীতে এমনও সাবমেরিন আছে যা সমুদ্রের নিচে এক টানা ছয় মাস থাকতে পারে রকম ফিউল ছাড়া টানা বিশ বছর সমুদ্রের নিচে থাকতে পারবে একটা সাবমেরিন আর সেটা হল আমেরিকার ইউএসএস পেন্সিলভেনিয়া সাবমেরিন এটা ইউএস ম্যারিন পরিচালনা করে এই সাবমেরিনটি মূলত মহাসাগরে আমেরিকার রাজত্ব ধরে রাখতে কাজ করে এর মধ্যে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে তা দিয়ে একটা মহাদেশকে ধ্বংস করা সম্ভব এটি চারশো টন ফিউল ধারণ করতে পারে এবং জরুরি প্রয়োজনে অন্য জাহাজ বা সাবমেরিনকে জ্বালানি সরবরাহ করতে পারে সাবমেরিন সাধারণত পানির নিচে কতদিন থাকবে তা নির্ভর করে মিশনের ব্যক্তিকালের ওপরে তবে কোনো মিশনই তিন মাসের বেশি সময় ধরে চলে না এই তিন মাসের মধ্যে প্রথম দুই সপ্তাহ সাবমেরিনের ভেতরে টাটকা খাবার রান্না করে খাওয়া হয় পরবর্তীতে প্যাকেটজাত খাবার বা টিন জাতীয় খাবার খাওয়া হয় সাবমেরিনে সৈন্যদের মিশন প্ল্যান ট্রেনিং এবং প্রতিপক্ষের উপরে নজরদারি করে সময় কাটে তবে মাসে একবার সাবমেরিনকে উঠিয়ে সৈন্যদের আলো বাতাসের সংস্পর্শে আনা হয় একজন মানুষের নিঃশ্বাস নেওয়ার জন্য বিশ কিউবিক বাতাস এবং অনেক অক্সিজেনের প্রয়োজন হয় যা তারা বিশেষ একটা মেশিনের মাধ্যমে তৈরি করে থাকে সেই মেশিনটি প্রতি ঘন্টায় চার হাজার লিটার অক্সিজেন উৎপাদন করে থাকে আর এই অক্সিজেন গ্যাস নলের মাধ্যমে সব ফ্লোর এবং রুমে পৌঁছে দেওয়া হয় ইউএসএস পেন্সিলভেনিয়া সাবমেরিনের ড্রাইভিং সিটে যারা থাকেন তাদের প্রত্যেকের বয়স ১৯ থেকে ২০ বছর এর ওপরে কাউকে ড্রাইভিং করতে দেওয়া হয় না একটা আধুনিক সাবমেরিন পানির নিচে প্রতি ঘন্টায় কিলোমিটার বেগে চলতে পারে সোলার টেকনোলজি ও রাডার ব্যবহার করে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকা যে কোনো জাহাজ বা সাবমেরিনকে চিহ্নিত করতে পারে তারা সমুদ্রের নিচ থেকেই যে কোনো জাহাজ বা শত্রু সাবমেরিনকে টর্পেডো নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে এই সাবমেরিন শুধু তাই না এরা তিন হাজার কিলোমিটার দূর থেকেও শত্রুপক্ষের ওপরে মিসাইল আক্রমণ করতে পারে পানির নিচ থেকে রকেট ছুলে তা প্রথমে ধাক্কা দিয়ে পানির ওপরে পাঠানো হয় এরপর রকেটের জ্বালানি তার গতি বাড়িয়ে দেয় ছার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাবমেরিনের ভেতরে থেকে সব কন্ট্রোল করা হয় একটা নিউক্লিয়ার চালিত সাবমেরিন একসাথে অনেকগুলো জাহাজকে ধ্বংস করতে সক্ষম বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী সাবমেরিন হল রাশিয়ার টাইফুন ক্লাস চীন আমেরিকা ও রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক সাবমেরিন রয়েছে সর্বোপরি সাবমেরিন সামরিক জগতে এক অনবদ্য সর্বশক্তির নাম এবং প্রতিনিয়ত এটা আরও উন্নত হচ্ছে তবে সাবমেরিন যে শুধু সামরিক কাজেই ব্যবহার করা হয় তা কিন্তু নয় ইচ্ছে করলে শখের বসে আপনিও কিনতে পারেন বিভিন্ন রঙের মিনি সাবমেরিন তবে তা শর্ত সাপেক্ষে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মাঝে মধ্যেই মিনি সাবমেরিন নিয়ে সমুদ্রে ডুব দিয়ে থাকেন এই ছিল সাবমেরিন সম্পর্কে অজানা কিছু তথ্য এমনই মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ